বছরে 1% করে বাড়ছে বিশ্বে পানির ব্যবহার। দূষণ, জলাশয় কমা আর অতিরিক্ত ব্যবহারের কারণে কমছে পানির মজুদ। বিশ্ব উষ্ণায়নের কারণে আসছে দশকে মৌসুম অনুযায়ী স্থায়ীভাবে দেখা দেবে পানির সংকট। ভয়াবহ তথ্য উঠে এসেছে জাতিসংঘের বার্ষিক পানি উন্নয়ন প্রতিবেদনে। পানি দিবস উপলক্ষে প্রকাশিত এই প্রতিবেদনের তথ্য বলছে, 2016 সালে শহরের 93 কোটি মানুষ পানির সংকটে পড়েছে। 2050 সালে এ সংখ্যা হবে 240 কোটি, এর মধ্যে বেশিরভাগ মানুষই ভারতের। এখনকার সময়ের চেয়ে আর 27 বছর পর পানির চাহিদা 80 গুণ বাড়বে, সঙ্গে শহরাঞ্চলে পানির সংকট এখনকার সময়ের চেয়ে দ্বিগুণ থাকবে। বিশ্বে মানুষের সংখ্যা বাড়ায়, বাড়ছে খাদ্যপণ্যের চাহিদা, পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে বাড়ছে ডিশওয়াশারের মতো অতিরিক্ত পানি ব্যবহার করা বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার। বিশ্বের 1/3 শহরের মানুষ যারা ভূপৃষ্ঠের পানির ওপর নির্ভরশীল, কৃষিকাজে পানির ব্যবহার বাড়ায়, তারাই এখন পড়ছেন সংকটে। পানি সরবরাহ আর মজুদ কম, এমন অঞ্চলে আরও বাড়বে মৌসুমী সংকট। মধ্য আফ্রিকা, পূর্ব এশিয়া আর দক্ষিণ আমেরিকার অনেক স্থানেই এখনই পানির সরবরাহ কম। মধ্যপ্রাচ্য আর আফ্রিকায় আরও ভয়াবহভাবে দেখা দেবে পানির সংকট। সরকারি উদ্যোগের অভাবে বর্তমানে অনেক বেশি পানির অপচয় হচ্ছে। পানির সঠিক ব্যবহার নিশ্চিত করলে সংকট কিছুটা কমানো সম্ভব বলে মনে করে জাতিসংঘ। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।